জয়েন বন্ধুরা তোমার তোমাদের পিডিয়া চলুন হ্যাচ ওটারফোর্ট অ্যাডেডামি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি নেলাম তখন অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ জেল পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করছো তাহলে এখানে পুরোপুরিভাবে আবেদন করতে পারছো এখানে প্রথম স্টার্টিং পয়েন্ট বেতন প্রথম যখন তুমি চাকরিতে জয়নিং করবে তখন তোমাদের যে স্যালারি পাবে তেত্রিশ হাজার সাতশো টাকা পার মান্থ স্যালারি পাবে ধীরে ধীরে তোমাদের সেভেন অনুযায়ী স্যালারি যাবে সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো অফিসিয়াল ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে অলরেডি অনলাইন আবেদন শুরু হয়ে গেছে ভিডিওটি দেখো আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ কুড়ি কুড়ি বারো দু তেইশ অর্থাৎ ডিসেম্বর মাসের কুড়ি তারিখে পুরোপুরিভাবে আবেদন শেষ চলে পুরোপুরিভাবে আবেদন করতে পারবে এখানে মেল ফিমেল উভয় আবেদনের যোগ্য শুধুমাত্র যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে অনেক স্কুল প্রত্যেকের বোঝা গেছে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশনের মোতাবিক দেখে যারা ইলিজিবেল হবে তারা পুরোপুরিভাবে ভিডিওটি দেখে আবেদন করতে পারবে এখানে অনেক কিন্তু দেখতে পাচ্ছি এটা হলো অফিশিয়াল ফুল নোটিশ পাবলিশ হয়ে গেছে যেখানে তোমার দেখে দিচ্ছি এখানে মেল ফেল প্রত্যেকেই আবেদন করতে পারছো যে কোনো শাখা থেকে যারা উচ্চ মাধ্যমিক পাস করছো অর্থাৎ টুয়েলভ পাস হায়ার সেকেন্ডারি পাস করছো তাদের এখানে পুরোপুরি আবেদন করতে পারছো একটা ভালো মানের স্যালারি রয়েছে প্রত্যেক কাস্ট অনুযায়ী ভ্যাকান্সি রয়েছে এখানে অনেক ক্রিকেট দেখতে পাচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন যখন টুয়েলভ পাস বারবি পাস হয় তাহলে পুরোপুরি আবেদন করতে হবে অনেক ক্রীড়ি প্রত্যেকের উল্লেখ করা কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই অনেক কিন্তু প্রত্যেকের যারা ইউ আর ও এসটি এস সি এস টি ইডাব্লিউএস টোটাল ভ্যাকান্সি ক্যালকুলেট করা রয়েছে এখানে বলে রাখি তোমাদের যারা ইউ আর তোমরা যারা মেল প্রার্থী মেল যারা প্রার্থী তাদের ক্ষেত্রে দুশো একাত্তরটা শূন্য পদ রয়েছে আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বাষট্টিটা শূন্য পদ রয়েছে টোটাল তোমাদের এখানে তিন তিনশো তেত্রিশটা শূন্য পদে নিয়োগ করাছে চাইলে পুরোপুরিভাবে আবেদন করতে পারো সরাসরি অফিসিয়াল যেতে এত নোটিটা খুবই বড় আমি তোমাদের প্রত্যেকটা ক্লিয়ার করে ডাটা বুঝিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটা তোমাদের বাষট্টিটা পেয়ে আছে একবার চাইলে চেক আউট করতে নিতে পারো আমি সরাসরি আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছি ডেসবোর্ডে তোমাদের অনস্ক্রিন দেখিয়ে দিচ্ছি এখানে অনেককেই দেখতে পাচ্ছি জেল পুলিশের যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে সেটা পুরোপুরি তোমাদের প্রথমে অফিসিয়াল নোটিটি শোন করালাম ওটা পুরোপুরি তোমাদের এখানে আলোচনা করছে কারণ তোমাদের যেটা বাসুটির অফিস খুবই অফিসিয়াল নোটিশটা বড় আছে তোমাদের ভিডিওটা করতে হলে অনেক লং হয়ে যাবে জন্য এখানে তোমাদের প্রত্যেকটা যা যেগুলোটি ইম্পর্টেন্ট ডাটা ক্লিয়ার সেগুলো ডাটা আমরা ক্লিয়ার করে ধরছে এখানে দেখতে পাচ্ছো জেল পুলিশে যেটা নিয়োগ করছে ওয়েদার পদে তোমাদের এটা দেখতে পেয়ে যাবে ফুল ডিটেলসে আলোচনা করছে যোগ্যতা বয়স বেতন মাঠ উচ্চতা ওজন তোমাদের কী চা হচ্ছে সম্পূর্ণ আলোচনা করে দেবো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেটা তোমাদের বেতন প্রথম স্টার্টিং তেত্রিশ তিরিশ হাজার সাতশো টাকা পড়বে যেখানে কোয়ালিফিকেশন তোমাদের টুয়েলভ পাস উচ্চ মাধ্যমিক যে কোনো শাখা থেকে তুমি পাস করছো তাহলে পুরোপুরিভাবে আবেদন করতে পারছো তার সাথে সাথে তোমাদের বেসিক নলেজ জানা থাকতে হবে বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকলে এখানে পুরোপুরিভাবে আবেদন করতে পারছো কোনো সার্টিফিকেটের কোনো প্রয়োজন পড়ছে না এখান থেকে তো টোটাল যেটা ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি তোমাদের তিনশো তেত্রিশটা ভ্যাকান্সি রয়েছে যেখানে মেলের ভ্যাকান্সি দুশো একাত্তরটা আর ফিমেলদের ভ্যাকান্সি বাষট্টিটা রয়েছে একটা ভালো সংখ্যক শূন্যপতি নিয়োগ করাছে চাইলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো আর এখানে কোয়ালিফিকেশন তোমাদের স্ক্রিন বলে রাখলাম এজটা হলো তোমাদের কোয়ালিফোন টুয়েলভ পাস এখানে দেখে দিচ্ছি তোমাদের এজ লিমিট এখানে এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করা হবে এখানে দেখতে হচ্ছে কুড়ি বারো দু হাজার তেইশ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে জেনারেল যারা জেনারেল আঠেরো থেকে সাতাশের মধ্যে বসে থাকলে পুরোপুরিভাবে তোমরা ইলিজিবল স্ক্রিন প্রত্যেকের বোঝা গেছে আর যারা ওবিসি প্রার্থী তাদের আঠেরো থেকে ত্রিশের মধ্যে বয়স থাকতে হচ্ছে যারা এস সি এস থেকে বত্রিশের মধ্যে বয়স থাকলে পুরোপুরিভাবে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে যেহেতু অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে কুড়ি তারিখে তোমাদের আবেদন আবেদনের শেষ তারিখ কুড়ি তারিখে কুড়ি তারিখ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেটর কুড়ি বারো দু হাজার তেইশে পুরোপুরি আবেদন শেষ তাহলে পুরোপুরিভাবে আবেদন করতে পারো অলরেডি তোমাদের কাল থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এখানে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছো যেটা তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে প্রথমত তোমাদের রিটেন এক্সাম দিতে হবে রিটেন এক্সাম আর ফিজিক্যাল অ্যাসোসিয়েশান টেস্ট দেওয়ার পর তোমাদের থাকছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট থাকছে এখানে কোনো রকম তোমাদের ইন্টারভিউ হবে না যাই রিটেন এক্সামে পাস করবে রিটেন এক্সাম পাস করে তোমাদের ফাইনাল লিস্ট এখান থেকে তৈরি করা হবে প্রত্যেকের বোঝা গেছে আর যেটা ফিজিক্যাল অ্যাফোসিয়েশান টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এটা তোমাদের কোয়ালিফাইড নেচারের জন্য শুধুমাত্র করানো হচ্ছে প্রত্যেকের ক্লিয়ার হয়েছে শুধুমাত্র রিটেন এক্সামে যা পাস করবে তাদের এখান থেকে ফাইনাল ম্যাডালিস্ট তৈরি করা হবে আর ফাইনাল মেডালিস্টে যাদের নাম থাকবে তাদের সর্বোচ্চ চাকরি কিন্তু হয়ে যাবে অনস্ক্রিন প্রত্যেকের বোঝা গেছে এখানে অনেককে দেখতে হচ্ছে যেটা রিটেন এক্সাম দিতে হবে তোমাদের প্রথমে যেটা রিটেন এক্সাম হবে সেটা দুশো মার্কের পরীক্ষা হবে এমসি কিউ টাইপের কোশ্চিন থাকবে এখানে জিকে থাকবে তো চল্লিশ ম্যাথ থেকে চল্লিশ এভাবে থাকছে প্রত্যেকটা কোশ্চিনের মান এক তুমি একটা উত্তর ঠিক করলে এখানে এক নাম্বার পাবে অর্থাৎ এখানে চল্লিশ গুণা চল্লিশ দু গুণা তোমাদের চল্লিশ একে চল্লিশ নাম্বার দেওয়া হবে চল্লিশ একে চল্লিশ নাম্বার কিন্তু পার ডে পেয়ে যাবে জি কেতে চল্লিশ ম্যাথে চল্লিশটা কোশ্চেন চল্লিশ নাম্বার রিজনিংয়ে চল্লিশ প্রশ্ন চল্লিশ নাম্বার যেখানে হিন্দি চল্লিশ প্রশ্ন চল্লিশ নাম্বার দেওয়া হবে আর এখানে তোমাদের দেখো ইংলিশে চল্লিশ প্রশ্ন চল্লিশ নাম্বার প্রত্যেকে তোমাদের দুশোর মধ্যে পরীক্ষা হচ্ছে এবং দুশো নাম্বারের মধ্যে দুশোটা কোর্শিন দুশো নাম্বার কোনো থাকছে চাইলে তোমরা পুরোপুরিভাবে এখানে আবেদন করতে পারো এখানে দেখতে পাচ্ছো এক্সাম যেটা ল্যাঙ্গুয়েজ এটা পুরোপুরিভাবে উল্লেখ করা হয়েছে যেটা তোমাদের ইংলিশ অথবা হিন্দিতে তোমরা পরীক্ষা যেখানে সিবিটি এক্সাম হবে সিবিটি মানে কম্পিউটার বেসড এক্সাম হবে চাইলে পুরোপুরিভাবে আবেদন করতে পারো এখানে দেখতে পাচ্ছ এক্সাম তোমাদের টাইম থাকছে দু ঘন্টা তোমাদের দু ঘন্টা সময় পেয়ে যাবে আর যেখানে নেগেটিভ মার্ক থাকছে দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট পঁচিশ অর্থাৎ চারটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেওয়া হবে অনস্ক্রিন প্রত্যেকের বোঝা চাইলে পুরোপুরি আবেদন করতে পারো ভালো একটা শূন্য পদে নিয়োগ করছে ভালো একটা জব ভ্যাকেন্সি যেখানে পার্মানেন্ট গভর্নমন গভর্নমেন্ট পোস্টে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে নিয়োগ করছে পার্মানেন্ট পারমানেন্ট পোস্টে নিয়োগ করাচ্ছে চাইলে পুরোপুরিভাবে আবেদন করতে পারো প্রত্যেকের বোঝা গেছে এক্ষেত্রে নেবো তোমাদের পি এম টি এবং উচ্চতা হাইট কত চাওয়া হয়েছে তোমাদের পিএমটি মানে উচ্চতা অথবা হাইট যেটা বলে রাখি তোমাদের কি যারা মেল প্রার্থী তাদের একশো ষাট সেন্টিমি একশো সত্তর সেন্টিমিটার হলে পুরোপুরি আবেদন করতে পারছো আর তোমাদের বুকের ছাতির মাপ একাশি আর ফুলে তোমাদের ছিয়াশি করতে হবে যারা ইউ আর জেনারেল প্রার্থীর ও বিসি প্রার্থীর মধ্যে রয়েছ প্রত্যেক আর যারা বুরখা গারোয়ালি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বুরখা রাজবংশী এবং শেডুল ট্রাইব যারা প্রার্থী তাদের ক্ষেত্রে মেলদের হাইট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হলে তোমরা পুরোপুরি আবেদন করতে পারছো যেখানে বুকের ছাতির মাপ ন ছিয়াত্তর ফুলি একাশি সেন্টিমিটার করতে হবে অনেক স্ক্রিন প্রত্যেকে এবার দেখে দিচ্ছি তোমাদের ফিমেলদের কী রয়েছে যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যারা ইউ আর জেনারেল ও বিসি ক্যান্ডিডেট তাদেরকে একশো সাতান্ন সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকে ইলিজিবেল আর যারা বুড়খা রাজবংশী এবং শিডল ট্রাইব প্রার্থী তাদেরকে একশো বান্ন সেন্টিমিটার হলে তোমরা পুরোপুরি তোমরা ইলিজিবল চাইলে পুরোপুরিভাবে আবেদন করতে পারো ভালো একটা শূন্য পদে যেহেতু নিয়োগ করাচ্ছে যেখানে পি এম টি এবং মাঠের ক্ষেত্রে দেখে নেব এখানে পিএমটি মাঠ এবং রানের ক্ষেত্রে দেখে নিচ্ছি মেলদের ক্ষেত্রে ষোলোশো মিটার মাঠ থাকছে যেখানে ছ মিনিটে কভার করতে হচ্ছে আর ফিমেলদের ক্ষেত্রে চার মিনিটে তোমাদের আটশো মিটার মাঠ কভার করতে হবে আর এখানে তোমাদের লং জাম্প কিছু রয়েছে যেখানে তোমাদের মেলদের ক্ষেত্রে লং জাম্প দেখতে পাচ্ছ তেরো ফিট আর হাই জাম্প তোমাদের রয়েছে নয় ফিট তিন নয় তিন ফিট নয় ইঞ্চি তোমাদের কিন্তু রয়েছে প্রত্যেকে বোঝা গেছে যেখানে একটা ভালো শুনুক নিয়োগ করাচ্ছে এখানে দেখে পাবো ফিমেলদের ক্ষেত্রে এখানে ফিমেলদের ক্ষেত্রে নয় ফিট আর হাই জাম্প তোমাদের তিন ফিট পুরোপুরি তোমার এখানে প্রত্যেকবারে তোমরা লং জাম্পে হাই জাম্পে লং জাম্পে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা তোমাদের লং জাম্প এখানে তিনবার চান্স দেওয়া হবে যেটা হাই জাম্প সেখানেও তিনবার চান্স দেওয়া হবে তিনবার করে চান্স কিন্তু দেওয়া হবে তিনবারের মধ্যে একবার পারফেক্ট হতে হবে তাহলে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস তোমাদের এটা রয়েছে চাইলে পুরোপুরিভাবে আবেদন করতে হবে আর একশো পার্সেন্ট তোমাদের জব যেটা তোমার রিটেন এক্সামস শুধুমাত্র পাস করো তাহলে তোমাদের পুরোপুরিভাবে তোমাদের চাকরি কিন্তু হয়ে যাচ্ছে অনস্ক্রিন পর্যন্ত আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেল নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে অনস্ক্রিন পর্যন্ত সরাসরি দেখে দিচ্ছি অফিসিয়াল নোটিশ তোমাদের প্রথমে অনেক কিনে দেখিয়ে দিলাম ক্লিয়ার কাট বুঝিয়ে দিলাম এটা হলো তোমাদের ফুল অফিসিয়াল নোটিস পাবলিশ করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যখন তোমাদের পুরোপুরি অনলাইনের মাধ্যমে আবেদন চলছে যেখানে কুড়ি তারিখ আবেদনের শেষ তারিখ কুড়ি বারো দু হাজার তেইশে পুরোপুরি আবেদন শেষ এখানে যখন তুমি আবেদন করবে এখানে দেখতে পাচ্ছ পোস্টের কোড যেখানে একশো তেরো আর তেইশ একশো তেরো এটা বার কোড একশো তেরো আর তেইশে এই বার কোডটা তোমাদের দিতে হবে যখন তুমি আবেদন করবে অনলাইনের মাধ্যমে প্রত্যেকের বোঝা যেখানে ওয়েদার পোস্টে নিয়োগ করাচ্ছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বাইশ পাঁচ দু হাজার তেইশ এই যে এখানে তোমাদের তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনের নাম্বার এখানে তোমরা মেনসেন্স করা রয়েছে এখানে পুরোপুরি দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার ডেট পুরোপুরিভাবে উল্লেখ করা হয়েছে প্রত্যেক কাস্ট অনুযায়ী ইউ আর ও বিসি এস সি এস টি টোটাল ভ্যাকান্সি ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটি ভ্যাকান্সি কিন্তু উল্লেখ করা রয়েছে প্রত্যেকের দেখতে পাচ্ছ যেখানে একটা ভালো সংখ্যক পদে যেহেতু নিয়োগ করা আছে এখানে ফিমেল মেল প্রত্যেকেরই কিন্তু ভ্যাকান্সি উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছো এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ টুয়েলভ পাস যারা টুয়েলভ পাস পুরোপুরি যোগ্য এখানে হাইট ওয়েট তোমাদের পুরোপুরিভাবে ম্যানসেন্স রয়েছে চাইল্ড চেকআট করতে পারো অফিসিয়াল নোটিসটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেখানে পুরোপুরিভাবে যুক্ত হয়ে যাওয়া পুরোপুরিভাবে তোমরা পেয়ে যাবে আর এখানে তোমাদের দেখে দিই যারা এজ লিমিট তোমাদের এজ লিমিট অনুযায়ী তোমাদের বয়সের ভালো ছাড় রয়েছে যারা ছয় মিনিট তোমার ছয় মিনিটে একত্রিশ বছর তোমাদের বয়স এইভাবে তোমার পুরোপুরি এখানে চেক আউট করে নেবে ভালো একটা হিউজ পরিমাণে বয়সের ছাড় রয়েছে চাইলে পুরোপুরিভাবে তোমরা আবেদন করতে পারো আর এখানে তোমাদের এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন যেখানে তোমাদের একটা ভালো সংখ্যক যেখানে বেতন রয়েছে পে স্কেলের মান তোমরা যদি দেখো পে স্কেলের মান একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা লেভেল থ্রি অনুযায়ী স্যালারি পড়বে যে এখানে গ্রুপ তোমাদের গ্রুপ পে তোমাদের দু হাজার রয়েছে আর যেখানে গ্রুপ সি পোস্ট পোস্টসে নিয়োগ করেছে এই নিয়োগটি কোথায় করাচ্ছে সরাসরি দেখে দিচ্ছে এইজ লিমিট প্রত্যেকটা ম্যাসেজ করা হচ্ছে আর এখানে বলে রাখি এবার ভারত যেহেতু শূন্য পদে নিয়োগ করছে অবশ্যই তোমরা আবেদন করতে পারো এখানে স্ক্রিন দেখতে পাচ্ছে এই নিয়োগটি কোথা থেকে করাছে এখানে গভর্নমেন্ট অফ নর এনআইসিটি অফ দিল্লি এই দিল্লিতে পুরোপুরিভাবে নিয়োগ করেছে দিল্লি সুরেন্দ্রনাথ সার্ভিস যেখানে তোমাদের সিলেকশন বোর্ড এই নিয়োগটি করাচ্ছে এখানে পুরোপুরিভাবে উল্লেখ করা রয়েছে যেটা হল অফিসিয়াল নোটিশের মেমনাম পুরোপুরিভাবে উল্লেখ করা রয়েছে এখানে ভালো একটা যেটা যেহেতু শূন্যপতি নিয়োগ করে অলরেডি তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে তোমাদের অলরেডি আবেদন শুরু হয়ে গেছে যেখানে অনলাইন আবেদন দেখতে পাচ্ছ একুশ এগারো দু হাজার তেইশ থেকে পুরোপুরিভাবে নভেম্বর মাস থেকে একুশ তারিখ নভেম্বর মাসের একুশ তারিখে পুরোপুরিভাবে অনলাইন আবেদন শেষ হয়েছে যেখানে ডিসেম্বর মাসের কুড়ি তারিখে পুরোপুরি আবেদন শেষ চাইলে পুরোপুরিভাবে যোগ্য আবেদন করতে পারো যেখানে তোমাদের মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য এখানে দিল্লি কিন্তু পোস্টিং হবে এখানে দিল্লিতে তোমরা জব লোকেশন পেয়ে যাবে দিল্লিতে তোমাদের কিন্তু চাকরি করতে হবে অনস্ক্রিন প্রত্যেক তুমি যদি এলিজিবল হও তাহলে পুরোপুরি আবেদন করতে পারো একটা ভালো সংখ্যক সৌন্দর্যপতি নিয়ে করা বেতন একটা ভালো পরিমাণে রয়েছে আর এখানে বলে রাখি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পোস্ট এখানে কিন্তু তোমাদের চুয়াল্লিশ ধরনের পোস্টে নিয়ে করা আছে চুয়াল্লিশ ধরনের পোস্ট রয়েছে এখানে আর যেটা তোমাদের সব থেকে বেশি সংখ্যক শূন্য পদ রয়েছে সেটি তোমাদের তুলে দিলাম এখানে আট হাজার প্লাস সামথিং তোমাদের আটশো প্লাস সামথিং শূন্য পদ রয়েছে এখানে আটশো প্লাস তোমাদের সামথিং শূন্য পদে কিন্তু নিয়োগ করা আছে অনেক স্ক্রিন প্রত্যেকে বোঝাচ্ছে সব থেকে কিন্তু তোমাদের জেল পুলিশের বেশি শূন্য পদ আছে সেটা তোমাদের ভিডিও করে জানিয়ে দিলাম যারা চাইলে তোমরা পুরোপুরিভাবে আবেদন করতে পারো আশা করি ভিডিও থেকে সমস্ত কিছু বোঝা গেছে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয় ভারত